আজও শহরের বিভিন্ন জায়গায় শুরু হলো অ্যান্টিজেন টেস্ট। আজ সমাজপাড়া থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় এই টেস্ট করার উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য দপ্তর। যদিও এই ধরনের টেস্ট করতে সাধারণ মানুষের মধ্যে চরম অনীহা দেখা যায়, জলপাইগুড়িতে ভিড় এড়ানোর জন্য এই বিশেষ উদ্যোগ। ভিড় করে বাজার করছেন কিংবা মাস্ক নেই মুখে এমন কাউকে দেখলেই সাথে সাথে করোনা টেস্ট করে সোজা সেফ হোম কিংবা কোভিড হসপিটালে নেওয়া হচ্ছে। লোককে সচেতন করানো, লোককে তো সচেতন করতে হবে। লোকে এখনও ঠিক আরেকটু সচেতনতার দরকার আছে, সঠিকভাবে মাস্ক পরার জন্য বা স্বাস্থ্যবিধি মানার জন্য। যে স্বাস্থ্যবিধিটা এখনও সবাই অতটা হয়তো গুরুত্ব বুঝতে পারছে না, যে গুরুত্বটা আরেকটু বোঝাতে হবে, লোককে সচেতন করতে হবে যাতে প্রপার স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক ঠিকঠাক পরে। অধিকাংশই তো আপনারাও দেখছেন মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছে, তারপর স্যানিটাইজেশন ঠিকঠাক করে বা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখে, সেই ব্যাপারগুলো বোঝানোর জন্যই আমাদের মানে এই উদ্যোগ। এইবার লক্ষ্মীর চেষ্টা আমাদের তো চেষ্টা করতে হবে, চেষ্টা তো চালিয়ে নিতে হবে না। আমাদের ওএসডি স্যারের এটা মানে ইচ্ছে যে আমরা সবাইকে সচেতন করি আরও বেশি রকমভাবে, যাতে লোকে একটু সচেতন হয় আর কি, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখে বা এই মাস্কটা পরে। যদি স্বাস্থ্যবিধি মেনে ঠিকঠাকভাবে করে তাহলে হয়তো হবে না, কিন্তু মুশকিলটা হচ্ছে সেটাই সব জায়গায় কতটা পরিলক্ষিত হচ্ছে বলতে পারছি। সেই জায়গাটাতেই আমাদের সেখানটাই আমাদের দায়িত্ব, আমরা যাতে একদম সামনাসামনি গিয়ে তাদের বোঝাতে পারি বা কয়েকজনকে টেস্ট করে লোককে দেখা দেবো উদাহরণ হিসাবে যে দেখুন আপনাদের মধ্যেই কিন্তু মাস্ক ছাড়াই এরা পজিটিভ হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনাদের মধ্যে ছড়াবে। যদি আপনারা মাস্ক না পরে থাকেন তাহলে তো এদের মধ্যে থেকেই আপনাদের কাছে ছড়িয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কতদিন করা যায়।